চেন্নাই টেস্টে হাসান মাহমুদের কল্যাণে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। সেই ইনিংসে হাসান মাহমুদ 5 উইকেট তুলে নিলেও ব্যাটিং ব্যর্থতায় টেস্টের নিয়ন্ত্রণ চলে যায় ভারতের কাছে। দ্বিতীয় ইনিংসে শুভমান গিল আর পান্তের সেঞ্চুরিতে বাংলাদেশকে 515 রানের টার্গেট দেয় স্বাগতিকরা। বড় রানের জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। খানিকটা অ্যাটাকিং মেজাজে ব্যাটিং করেন দুই ওপেনার সাদমান ও জাকির হাসান। মাত্র 13 ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 56 রান। ভারতের মাটিতে টেস্টে ওপেনিংয়ে এটি বাংলাদেশের প্রথম কোনো অর্ধশতরানের জুটি। এর আগে ভারতের মাটিতে 3 টেস্টে 6 ইনিংসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান ছিল 38। 515 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ইতিহাসের পাতায় জাকির সাদমান। চা বিরতিতে যাওয়ার আগে 13 ওভারে করা 56 রানের 34 রানই এসেছে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে।